পাকা দুই ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই আমি একা নই দশ বারোজন যাহাদেরই বাটি পল্লীগ্রামে তাহাদেরই ছেলেদের শতকরা আশি জনকে এমনি করিয়া বিদ্যা লাভ করিতে হয় ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে তাহাতে হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে যে যে ছেলেদের সকাল আটটার মধ্যে বাহির হইয়া যাতায়াতে চার ক্রোশ পথ ভাঙিতে হয় চারক্রশ মানে আট মাইল নয় ঢের বেশি বর্ষার দিনে মাথার উপর মেঘের জল পায়ের নিচে একাটু কাদা এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলোর সাগর সাঁতার দিয়া স্কুল ঘর করিতে হয় সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন ভাবিয়া পান না তারপরে এই কৃতিবিদ্ধ শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালাই অন্যত্রই যান তাহাদের চারক্রোশাঁটার বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে কেহ কেহ বলেন শুনিয়াছি আচ্ছা যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরিলাম কিন্তু যাদের সে জ্বালা নাই তেমন সব ভদ্রলোকই বা কী সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না ম্যালেরিয়া কথাটা না হয় নাই পারিলাম সে থাক কিন্তু এই চারক্রোশাঁটার জ্বালায় কত ভদ্রলোকী যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান তাহার আর সংখ্যা নাই তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে তখন কিন্তু শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরিয়া আসা চলে না কিন্তু থাকে সকল বাজে কথা স্কুলে যাই দুক্রোশের মধ্যে এমন আরও তো দুই তিনখানা গ্রাম পার হইতে হয় কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে কার বাগানে ফল অপর্যাপ্ত ফলিয়াছে কার বাগানে কাঠালেই পাকিল বলিয়া কার মর্তমান রম্ভার কাদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ে রঙ ধরিয়াছে কার পুকুর পাড়ের খেজুর মেতি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প এসব খবর লইতে লইতেই সময় যায় কিন্তু আসলে যা বিদ্যা কামস্কাটকার রাজধানীর নাম কি এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে এ সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতি মেলে না কাজেই এক্সামিনের সময় এডেন কি জিজ্ঞাসা করিলে বলি পার্শিয়ার বন্দর আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাহিলে লিখিয়া দিয়া আসি তোগলক্ষা এবং আজ চল্লিশের কোঠা পার হইয়াও দেখি ও সকল বিষয়ের ধারণা প্রায় এক রকমই আছে তারপরে প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ঠেঙানো উচিত কখনো বা ঠিক করি অমন বিশ্রী স্কুল ছাড়িয়া দেওয়াই কর্তব্য আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝেই স্কুলের পথে দেখা হইত তাহার নাম ছিল মৃত্যুঞ্জয় আমাদের চেয়ে সে বয়সে অনেক বড় থার্ড ক্লাসে পড়িত কবে সে যে প্রথম থার্ড ক্লাসে উঠিয়াছিল এ খবর আমরা কেহই জানিতাম না সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয় আমরা কিন্তু তাহার ওই থার্ড ক্লাসটাই চিরদিন দেখিয়া আসিয়াছি তাহার ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনি নাই সেকেন্ড ক্লাসে উঠিবার খবরও কখনো পাই নাই মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেহই ছিল না ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঠালের বাগান আর তার মধ্যে একটা প্রকাণ্ড পোড়োবাড়ি আর ছিল এক জ্ঞাতি খোড়া খোডার কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করে সে গাজা খায় সে গুলি খায় এমনই আরও কত কি। তার আরেকটা কাজ ছিল বলিয়া বেড়ানো ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয় ওপরের আদালতের হুকুমে কিন্তু সে কথা পরে হইবে মৃত্যুঞ্জয় নিজে রাধিয়া খাইত এবং আমের দিনে ওই আমবাগানটা জমা দিয়াই তাহার সারা বৎসরের খাওয়া পরা চলিত এবং ভালো করিয়াই চলিত যেদিন দেখা হইয়াছে সেই দিনই দেখিয়াছি ছেঁড়াখোড়া মলিন বইগুলি বগলে করিয়া পথের এক ধার দিয়া নীরবে চলিয়াছে তাহাকে কখনও কাহারো সহিত যাচিয়া আলাপ করিতে দেখি নাই বরঞ্চ উপযাজক হইয়া কথা কহিতাম আমরাই তাহার প্রধান কারণ ছিল এই যে দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না আর শুধু ছেলেরাই নয় কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনা হারাইয়া গেছে বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত তাহা বলিতে পারি না কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা ছেলে তাহার সহিত একটা কথা কহিয়াছে এ কথা কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই শোনাম অনেকদিন মৃত্যুঞ্জয়ের দেখা নাই একদিন শোনা গেল সে মরমর আর একদিন শোনা গেল মালোপাড়ার এক বুড়ো মালো তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে জমের মুখ হইতে এ যাত্রা ফিরাইয়া আনিয়াছে অনেকদিন তাহার মিষ্টান্নের সদ্ব্য করিয়াছি মনটা কেমন করিতে লাগিল একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম তাহার পোড়োবাড়িতে প্রাচীরের বালাই নাই স্বচ্ছন্দে ভিতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা বেশ উজ্জ্বল একটা প্রদীপ জ্বলিতেছে আর ঠিক সম্মুখেই তক্তপোষের উপর পরিষ্কার ধবধবে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়া আছে তাহার কঙ্কালসার দেহের প্রতি চাহিলেই বোঝা যায় বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি কিছু করেন নাই তবে যে শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠিতে পারেন নাই সে কেবল ওই মেয়েটির জোরে সে শিওরে বসিয়া পাখার বাতাস করিতেছিল অকস্মাৎ মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইল এই সেই সাপুরের মেয়ে বিলাসী তাহার বয়স আঠারো কি আঠাশ ঠাহর করিতে পারিলাম না কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম বয়স যাই হোক খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া ইহার শরীরে আর কিছু নাই ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো হাত দিয়া এতটুকু স্পর্শ করিলে এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলিল কে ন্যাড়া বলিলাম হুম মেয়েটা ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রহিল মৃত্যুঞ্জয় দুই চারিটি কথায় যাহা কহিল তাহার মর্ম এই যে প্রায় দেড় মাস হইতে চলিল সে শয্যাগত মধ্যে দশ পনেরো দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল এই কয়েকদিন হইল সে লোক চিনিতে পারিতেছে এবং যদিচ সে বিছানা ছাড়িয়া উঠিতে পারে না কিন্তু আর ভয় নাই ভয় নাই থাকুক কিন্তু ছেলেমানুষ হইলেও এইটা বুঝিলাম আজও যাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই সেই রোগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছে সে কত বড় গুরুভার দিনের পর দিন রাত্রির পর রাত্রি তাহার কত সেবা কত শুশ্রূষা কত ধৈর্য কত রাত জাগা সে কত বড় সাহসের কাজ কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছে তাহার পরিচয় যদি চ সেদিন পাই নাই কিন্তু আর একদিন পাইয়াছিলাম ফিরিবার সময় মেয়েটি আরেকটি প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই এইবার আস্তে আস্তে বলিল রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসব কি বড় বড় আমগাছে সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল পথ দেখা তো দূরের কথা নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না বলিলাম পৌঁছে দিতে হবে না শুধু আলোটা দাও সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল আস্তে আস্তে সে বলিল একলা যেতে ভয় করবে না তো একটু এগিয়ে দিয়ে আসব মেয়ে মানুষ জিজ্ঞাসা করে ভয় করবে না তো সুতরাং মনে যাই থাক প্রত্যুত্তরে শুধু একটা না বলিয়াই অগ্রসর হইয়া গেলাম সে পুনরায় কহিল ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও সর্বাঙ্গে কাটা দিয়া উঠিল কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথ পার করিয়া দিতে চাহিতেছিল হয়তো সে নিষেধ শুনিত না সঙ্গেই যাইত কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকী ফেলিয়া যাইতেই বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না কুড়ি পঁচিশ বিঘার বাগান সুতরাং পথটা কম নয় এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপই বোধ করি ভয়ে ভয়ে করিতে হইল কিন্তু পরক্ষণেই মেয়েটির কথাতেই সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রহিল যে ভয় পাইবার আর সময় পাইলাম না কেবল মনে হইতে লাগিল একটা মৃতকল্প রুগী লইয়া থাকা কত কঠিন মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তেই মরিতে পারিত তখন সমস্ত রাত্রি এই বোনের মধ্যে মেয়েটি একাকী কি করিত কেমন করিয়া তাহার সে রাতটা কাটিত এই প্রসঙ্গে অনেকদিন পরের একটা কথা আমার মনে পড়ে এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম অন্ধকার রাত্রি বাটিতে ছেলে পুলে চাকর নাই ঘরের মধ্যে শুধু তাহার বিধবা স্ত্রী আর আমি তার স্ত্রী তো শোকের আবেগে দাপাদাপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল তাহারও প্রাণটা বুঝি বাহির হইয়া যায় বা কাদিয়া কাদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিলেন তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যাইতে চাহিতেছেন তখন সরকারের কি তার যে আর তিলার্ধ বাঁচিতে সাধ নাই এ কি তাহারা বুঝিবে না তাহাদের ঘরে কি স্ত্রী নাই তাহারা কি পাশান আর এই রাত্রেই গ্রামের পাঁচজন যদি নদীর তীরে কোন একটা জঙ্গলের মধ্যে তার সহমরণের জোগাড় করিয়া দেয় তো পুলিশের লোক জানিবে কি করিয়া এমনই কত কি কিন্তু আমার আর বসিয়া বসিয়া তাহার কান্না শুনিলে চলে না পাড়াই খবর দেওয়া চাই অনেক জিনিস জোগাড় করা চাই কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়াই তিনি প্রকৃতিস্থ হইয়া উঠিলেন চোখ মুছিয়া বলিলেন ভাই যা হইবার সে তো হইয়াছে আর বাইরে গিয়া কি হইবে রাতটা কাটুক না বলিলাম অনেক কাজ না গেলেই যে নয় তিনি বলিলেন হোক কাজ তুমি বসো বলিলাম বসলে চলবে না একবার খবর দিতেই হবে বলিয়া পা বাড়াই বা মাত্রেই তিনি চিৎকার করিয়া উঠিলেন ওহ রে বাপরে আমি একলা থাকতে পারবো না কাজে আবার বসিয়া পড়িতে হইল কারণ তখন বুঝিলাম যে স্বামী জ্যান্ত থাকাতে তিনি নির্ভয়ে পঁচিশ বছর একাকি ঘর করিয়াছেন তার মৃত্যুটা যদি বা সহে তার মৃতদেহটাই অন্ধকার রাত্রে পাঁচ মিনিটের জন্যও সহিবে না বুক যদি কিছুতে ফাটে তো সে এই মৃত স্বামীর কাছে একলা থাকিলে কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য নহে কিংবা তাহা খাঁটি নয় এ কথা বলাও আমার অভিপ্রায় নহে কিংবা একজনের ব্যবহারেই তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল তাহাও নহে কিন্তু এমন আরও অনেক ঘটনা জানি যাহার উল্লেখ না করিয়াও আমি এই কথাটা বলিতে চাই যে শুধু কর্তব্যজ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘর করবার অধিকারেই এই ভয়টাকে কোনো মেয়ে মানুষই অতিক্রম করতে পারে না ইহা আর এক শক্তি যাহা স্বামী স্ত্রী একশো বৎসর একত্রে ঘর করার পরেও হয়তো তাহার কোনো সন্ধান পায় না কিন্তু সহসা সে শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছে পাওয়া যায় তখন সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দণ্ড দেওয়ার আবশ্যক যদি হয় তো হোক কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয় সে নিজে যে ইহাদের দুঃখে গোপন অশ্রু বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারে না প্রায় মাস দুই মৃত্যুঞ্জয়ের খবর লই নাই যাহারা পল্লীগ্রাম দেখেন নাই কিংবা ওই রেলগাড়ির জানালায় মুখ বাড়াইয়া দেখিয়াছেন তাহারা হয়তো সবিষয়ে বলিয়া উঠিবেন এ কেমন কথা এ কি কখনও সম্ভব হইতে পারে যে অত বড় অসুখটা চোখে দেখে আসিয়াও মাস দুই আর তার খবরই নাই তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে এটা শুধু সম্ভব নয় এই হইয়া থাকে একজনের বিপদে পাড়াশুদ্ধ ঝাঁক বাঁধিয়া উপুড় হইয়া পড়ে এই যে কথাটা জনশ্রুতি আছে জানি না তাহা সত্যযুগের পল্লীগ্রামে ছিল কি না কিন্তু একালে তো কোথাও দেখিয়াছি বলিয়া মনে করিতে পারি না তবে তাহার মরার খবর যখন পাই নাই তখন সে যে বাঁচিয়া আছে এ ঠিক এমনই সময়ে হঠাৎ একদিন কানে গেল মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খোড়া তোল পাড় করিয়া বেড়াইতেছেন যে গেল গেল গ্রামটা এবার রসাতলে গেল নালতের মৃত্যুর বলিয়া সমাজে আর তার মুখ বাহির করিবার জোর রহিল না কুষ্মাণ্ডটা একটা সাপুরের মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে আর শুধু নিকা নয় তাও না হয় চুলাই যাক হাতে ভাত পর্যন্ত খাইতেছে গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়া বাস করিলেই তো হয় কোরলা হরিপুরের সমাজে কথা শুনিলে যে ইত্যাদি ইত্যাদি তখন ছেলে বুড়ো সকলের মুখেই ওই এক কথা এ হইল কি কলিকি সত্যই উল্টাইতে বসিল খুড়া বলিয়া বেড়াইতে লাগিলেন এ যে ঘটিবে তিনি অনেক আগেই জানিতেন তিনি শুধু তামাশা দেখিতেছিলেন কোথাকার জল কোথায় গিয়া পড়ে নইলে পর নয় প্রতিবেশী নয় আপনার ভাইপো তিনি কি বাড়ি লইয়া যাইতে পারিতেন না তাহার কি ডাক্তার ডাক্তারবৈদ্য দেখাইবার ক্ষমতা ছিল না তবে কেন যে করেন নাই এখন দেখুন সবাই কিন্তু আর তো চুপ করিয়া থাকা যায় না এ যে মিত্তির বংশের নাম ডুবিয়া যায় গ্রামের যে মুখ পড়ে তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম তাহা মনে করিলে আমি আজও লজ্জায় মরিয়া যাই খোড়া চলিলেন নালতের মিত্তির বংশের অভিভাবক হইয়া আর আমরা দশ বারো জন সঙ্গে চলিলাম গ্রামের বদন দগ্ধ না হয় এই জন্য মৃত্যুঞ্জয়ের পোড়ো বাড়িতে গিয়া যখন উপস্থিত হইলাম তখন সবেমাত্র সন্ধ্যা হইয়াছে মেয়েটি ভাঙা বারান্দায় একধারে রুটি গড়িতেছে অকসাত লাঠিছোটা হাতে এতগুলি লোককে উঠোনের উপর দেখিয়া ভয়ে নীল বর্ণ হইয়া গেল খোড়া ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে চট করিয়া শিকলটা টানিয়া দিয়া সেই ভয়ে মৃতপ্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলেন বলা বাহুল্য জগতের কোনো খোড়া কোনো কালে বোধ করি স্ত্রীকে ওরূপ সম্ভাষণ করে নাই সে এমনই যে মেয়েটি হীন সাপুড়ের মেয়ে হইয়াও তাহা সহিতে পারিল না চোখ তুলিয়া বলিল বাবা মারে বাবুর সাথে নিকা দিয়াছে জানো খুড়া বলিলেন তবে রে ইত্যাদি ইত্যাদি এবং সঙ্গে সঙ্গেই দশ বারো জন বীর দর্পে হুঙ্কার দিয়া তাহার ঘাড়ে পড়িল কেহ ধরিল চুলের মুঠি কেহ ধরিল কান কেহ ধরিল হাত দুটো এবং যাহাদের সে সুযোগ ঘটিল না তাহারাও নিশ্চেষ্ট হইয়া রহিল না কারণ সংগ্রামস্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হইবে এইখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতিম দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে স্ত্রীলোক দুর্বল এবং নিরূপায় বলিয়া তাহাদের গায়ে হাত তুলিতে নাই এ আবার একটা কি কথা সনাতন হিন্দু এ সংস্কার মানে না আমরা বলি যাহারি গায়ে জোর নাই তাহারি গায়ে হাত তুলিতে পারা যায় তা সে নরনারী যাই হোক না কেন মেয়েটি প্রথমেই সে যে একবার আর্তনাদ করিয়া উঠিয়াছিল তারপর একেবারে চুপ করিয়া গেল কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য হিচড়াইয়া লইয়া চলিলাম তখন সে মিনতি করিয়া বলিতে লাগিল বাবুরা আমাকে একটি বার ছেড়ে দাও আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগিল দ্বারে পদাঘাত করিতে লাগিল এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করিতে লাগিল কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম চলিলাম বলিতেছি কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল আমি তার গায়ে হাত দিতে পারি নাই বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করাই উচিত বটে কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতেই মনে করিতে পারিলাম না কিন্তু আমার কথা থাক আপনারা মনে করিবেন না পল্লীগ্রামে উদারতার একান্ত অভাব মোটেই না বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হইয়া যাইবেন এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত তাহা হইলে তো আমাদের এত রাগ হইত না আর কায়তের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা এ তো একটা হাসিয়া উড়াইবার কথা কিন্তু কাল করিল যে ওই ভাত খাইয়া হোক না সে আড়াই মাসের রোগী হোকনাশে শয্যাশায়ী কিন্তু তাই বলিয়া ভাত লুচি নয় সন্দেশ নয় পাঠার মাংস নয় ভাত খাওয়া যে পাপ সে তো আর সত্য সত্যই মাপ করা যায় না তা নইলে পল্লীগায়ের লোক চিত্ত নয় ক্রোশ সাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে তারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয় দেবী বিনা বরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া এই তো ইহারে কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে বছর দুই কাশিবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার এবং পাছে তাহা বেহাত হয় এই ভয়েই ছোটবাবু অনেক চেষ্টা অনেক পরিশ্রমের পর বৌঠানকে যেখান হইতে ফিরাইয়া আনিয়াছেন সেটা কাশি বটে যাই হোক ছোটবাবু তাহার স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ দুই শত টাকা দান করিয়া পাঁচখানা গ্রামের ব্রাহ্মণের উত্তর ফলাহারের পর প্রত্যেক ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাশার গেলাস দিয়া বিদায় করিলেন তখন ধন্য ধন্য পড়িয়া গেল কি পথে আসিতে আসিতে অনেকেই দশের এবং দেশের কল্যাণের নিমিত্ত কামনা করিতে লাগিলেন এমন সব যারা বড়লোক তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সদানুষ্ঠানের আয়োজন হয় না কেন কিন্তু যাক মহত্বের কাহিনী আমাদের অনেক আছে যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারেই স্তূপাকার হইয়া উঠিয়াছে এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি চরিত্রেই বল ধর্মেই বল সমাজেই বল আর বিদ্যাতেই বল শিক্ষা একেবারেই পুরা হইয়া আছে এখন শুধু ইংরাজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলে দেশটা উদ্ধার হইয়া যায় বৎসরখানেক গত হইয়াছে মশার কামড় আর সহ্য করিতে না পারিয়া সবেমাত্র সন্ন্যাসগিরিতে স্তফা দিয়া ঘরে ফিরিয়াছি একদিন দুপুরবেলা দুই দূরে মালোপাড়ার ভেতর দিয়া চলিয়াছি হঠাৎ দেখি একটা কুটিরের দ্বারে বসিয়া মৃত্যুঞ্জয় তাহার মাথায় গেরুয়া পাগড়ি বড় বড় দাড়ি চুল গলায় রুদ্রাক্ষ ও পুতির মালা কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয় কায়স্তের ছেলে একটা বছরের মধ্যে জাত দিয়া একেবারে পুরো দস্তুর সাপুড়ে হইয়া গিয়াছে মানুষ কত শীঘ্রই যে তাহার চোদ্দ পুরুষের যাত্রা বিসর্জন দিয়া আর একটা জাত হইয়া উঠিতে পারে সে এক আশ্চর্য ব্যাপার ব্রাহ্মণের ছেলে মেথরানি বিবাহ করিয়া মেথর হইয়া গেছে এবং তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে এ বোধ করি আপনারা সবাই শুনিয়াছেন আমি সদ্ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাশ করার পরেও ডোমের মেয়ে বিবাহ করিয়া ডোম হইতে দেখিয়াছি এখন সে ধুনচি কুলবুনিয়া বিক্রয় করে শোয়ার চড়ায় ভালো কায়স্থ সন্তানকে কষায়ের মেয়ে বিবাহ করিয়া কষাই হইয়া যাইতেও দেখিয়াছি আজ সে সহস্তে গরু কাটিয়া বিক্রয় করে তাহাকে দেখিয়া কাহার সাধ্য বলে কোনো কালে সে কষাই ভিন্ন আর কিছু ছিল কিন্তু সকলেরই ওই একই হেতু আমার তাই তো মনে হয় এমন করিয়া এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে তাহারা কি এমনই অবলীলাক্রমে তাহাদের ঠেলিয়া উপরে তুলিতে পারে না যে পল্লীগ্রাম পুরুষদের সুখ্যাতিতে আজ পঞ্চমুখ হইয়া উঠিয়াছে গৌরবটা কি একা শুধু তাদেরই শুধু কি নিজেদের জোরেই এত দ্রুত নিচের দিকে নামিয়া চলিয়াছে অন্দরের দিক হইতে কি এতটুকু উৎসাহ এতটুকু সাহায্য আসে না কিন্তু যাক ঝোকের মাথায় হয়তোবা অনধিকার চর্চা করিয়া বসিব কিন্তু আমার মুশকিল হইয়াছে যে আমি কোনো মতেই ভুলিতে পারি না দেশের নব্বই জন নরনারী ওই পল্লীগ্রামেরই মানুষ এবং সেই জন্য কিছু একটা আমার করা চাই চাই যাক বলিতেছিলাম যে দেখিয়া কে বলিবে এ সেই মৃত্যুঞ্জয় কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইল বিলাসী পুকুরে জল আনতে গিয়াছিল আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বারবার বলিতে লাগিল তুমি নাগলালে সে রাত্রিরে আমাকে তারা মেরেই ফেলত আমার জন্য না জানি কত মার তুমি খেয়েছিলে কথায় কথায় শুনিলাম পরদিনই তাহারা এখানে উঠিয়া আসিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বাস করিতেছে এবং সুখে আছে সুখে যে আছে এ কথা আমাকে বলবার প্রয়োজন ছিল না শুধু তাহাদের মুখের পানে চাহিয়াই আমি তাহা বুঝিলাম তাই শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরার বায়না আছে এবং তাহারা প্রস্তুত হইয়াছে আমিও অমনি সঙ্গে যাইবার জন্য লাফাইয়া উঠিলাম ছেলেবেলা হইতে দুটা জিনিসের উপর আমার প্রবল শখ ছিল এক ছিল গোকরা সাপ ধরিয়া পোষা আর ছিল মন্ত্রসিদ্ধ হওয়া সিদ্ধ হওয়ার উপায় তখনও খুঁজিয়া বাহির করিতে পারি নাই কিন্তু মৃত্যুঞ্জয়কে উস্তাদ লাভ করিবার আশায় আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলাম সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য সুতরাং লোক। আমার ভাগ্য যে অকস্মাৎ এমন প্রসন্ন হইয়া উঠিবে তাহা কে ভাবিতে পারিত কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলিয়া প্রথমে তাহারা উভয়েই আপত্তি করিল কিন্তু আমি এমনই নাছড়বান্ধা হইয়া উঠিলাম যে মাসখানেকের মধ্যে আমাকে সাগ্রেত করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল এবং কবজিতে ওষুধ সমেত মাদুলি বাঁধিয়া দিয়া দস্তুর মতো সাপুড়ে বানাইয়া তুলিল মন্ত্রটা কি জানেন তার শেষটা আমার মনে আছে ওরে কেউটে তুই মনসার বাহন মনসা দেবে আমার মা ওলট পালট পাতাল ফোড় ঢোড়ার বিষ তুই নে তোর বিষ ঢোড়ে দে দুদ্রাজ মনিরাজ কার আজ্ঞা বিষ ইহার মানে যে কি তাহা আমি জানি না কারণ যিনি এই মন্ত্রেরও দ্রষ্টা ঋষি ছিলেন নিশ্চয়ই কেহ না কেহ ছিলেন তাহার সাক্ষাৎ কখনো পাই নাই অবশেষে একদিন এই মন্ত্রের সত্যমিথ্যার চরম মীমাংসা হইয়া গেল বটে কিন্তু যতদিন না হইল ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম সবাই বলি করিতে লাগিল হ্যাঁ ন্যাড়া একজন গুণী লোক বটে সন্ন্যাসী অবস্থায় কামাখ্যাই গিয়া সিদ্ধ হইয়া আসিয়াছি এতটুকু বয়সের মধ্যে এত বড় উস্তাদ হইয়া অহংকারে আমার মাটিতে পা পড়ে না এমনই জো হইল বিশ্বাস করিল না শুধু দুইজন আমার গুরু যে সে তো ভালো মন্দ কোনো কথাই বলিত না কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপিয়া হাসিয়া বলি তো ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার একটু সাবধানে নাড়াচাড়া করো। বস্তুত বিষদাঁত ভাঙা সাপের মুখ হইতে বিষ বাহির করা প্রভৃতি কাজগুলো এমনই অবহেলার সহিত করিতে শুরু করিয়াছিলাম যে সেসব মনে পড়িলে আমার আজও গা কাপে আসলে কথা হইতেছে যে সাপ ধরাও কঠিন নয় এবং ধরা সাপ দুই দিন হাড়িতে পুরিয়া রাখিবার পর তাহার বিষ দাঁত ভাঙাই হোক আর নাই হোক কিছুতেই কামড়াইতে চাহে না চক্র তুলিয়া কামড়াইবার ভান করে ভয় দেখায় কিন্তু কামড়ায় না মাঝে মাঝে আমাদের গুরুশিষ্যের সহিত বিলাসী তর্ক করিত সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা শিকড় বিক্রি করা যা দেখাইবা মাত্র সাপ পালাইতে পথ পায় না কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করিতে হইত যে সাপটা শিকড় দেখিয়া পালাইবে তাহার মুখে একটা লোহার শিক পুড়াইয়া বার কয়েক সেঁকা দিতে হয় তারপর তাহাকে শিকড়ই দেখানো হোক আর একটা কাঠিই দেখানো হোক সে কোথায় পালাইবে তা ভাবিয়া পায় না এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করিয়া মৃত্যুঞ্জয়কে বলিত দেখো এমন করে মানুষ ঠকায়ও না মৃত্যুঞ্জয় কহিত সবাই করে এতে দোষ কি বিলাসী বলিত করুক গে সবাই আমাদের তো খাবার ভাবনা নেই আমরা কেন মিছিমিছি লোক ঠকাতে যাই আর একটা জিনিস আমি বারবার লক্ষ্য করিয়াছি সাপ ধরার বায়না আসিলেই বিলাসী নানা প্রকারে বাধা দিবার চেষ্টা করিত আজ শনিবার আজ মঙ্গলবার এমনই কত কি মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলে সে তো একেবারেই ভাগায়া দিত কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাইতে পারিত না আর আমার তো একরকম নেশার মতো হইয়া দাঁড়াইয়াছিল নানা প্রকারে তাহাকে উত্তেজিত করিতে চেষ্টার ত্রুটি করিতাম না বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া ভয় যে কোথায় ছিল এ আমাদের মনে স্থান পাইত না কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন ভালো করিয়াই দিতে হইল সেদিন ক্রোশ দেড়েক দূরে এক গোয়ালার বাড়িতে সাপ ধরিতে গিয়াছি বিলাসী বরাবরই সঙ্গে যাইত আজও সঙ্গে ছিল মেটে ঘরের মেঝে খানিকটা খুঁটতেই একটা গর্তের চিহ্ন পাওয়া গেল আমরা কেহই লক্ষ্য করি নাই কিন্তু বিলাসী সাপুরের মেয়ে সে হেঁট হইয়া টুকরা কাগজ তুলিয়া লই আমাকে বলিল ঠাকুর একটু সাবধানে সাপ একটা নয় একজোড়া তো আছে বটেই হয়তোবা বেশি থাকিতে পারে মৃত্যুঞ্জয় বলিল এরা যে বললে একটা এসে ঢুকেছে একটাই দেখতে পাওয়া গেছে বিলাসী কাগজ দেখায়া কহিল দেখছ না বাসা করেছিল মৃত্যুঞ্জয় কহিল কাগজ তো ইঁদুরেও আনতে পারে বিলাসী কহিল দুই হতে পারে কিন্তু দুটো আছে আমি বলছি বাস্তবিক বিলাসীর কথাই ফুলিল এবং মর্মান্তিকভাবেই ফুলিল মিনিট দশেকের মধ্যে একটা প্রকাণ্ড খরিশ গোক্রো ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল কিন্তু সেটাকে ঝাঁপির মধ্যে পুরিয়া ফিরিতে না ফিরিতেই মৃত্যুঞ্জয় উফ। করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল তাহার হাতের উল্টা পিট দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছিল প্রথমটা যেন সবাই হতবুদ্ধি হইয়া গেলাম কারণ সাপ ধরিতে গেলে সে পালাইবার জন্য ব্যাকুল না হইয়া বরঞ্চ গর্ত হইতে এক হাত মুখ বাহির করিয়া দংশন করে এমন অভাবনীয় ব্যাপার জীবনেই একটি বাড়ি দেখিয়াছি পরক্ষণেই বিলাসী চিৎকার করিয়া ছুটিয়া গিয়া আঁচল দিয়া তাহার হাত বাঁধিয়া ফেলিল এবং যত রকমের শিকড় সে সঙ্গে আনিয়াছিল সমস্তই তাহাকে চিবাইতে দিল মৃত্যুঞ্জয়ের নিজের মাদুলি তো ছিলই তাহার উপরে আমার মাদুলিটাও খুলিয়া তাহার হাতে বাঁধিয়া দিলাম আশা বিষ ইহার ঊর্ধ্বে আর উঠিবে না বরং সেই বিশরীর আজ্ঞা মন্ত্রটা সতেজে বারংবার আবৃত্তি করিতে লাগিলাম চতুর্দিকে ভিড় জমিয়া গেল এবং এ অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছেন সকলকে খবর দিবার জন্য দিকে দিকে লোক ছুটিল বিলাসীর বাপকে সংবাদ দেবার জন্য লোক গেল আমার মন্ত্র পড়ার আর বিরাম নাই কিন্তু ঠিক সুবিধা হইতেছে বলিয়া মনে হইল না তথাপি আবৃত্তি সমভাবেই চলিতে লাগিল কিন্তু মিনিট পনেরো কুড়ি পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি করিয়া দিল তখন বিলাসী মাটির উপর একেবারে আছাড় খাইয়া পড়িল আমিও বুঝিলাম বিশরীর দোহাই বুঝি আর খাটে না নিকটবর্তী আরও দুই চারিজন ওস্তাদ আসিয়া পড়িলেন এবং আমরা কখনোবা বা একসঙ্গে কখনো আলাদা তেত্রিশ কোটি দেবদেবীর দোহাই পাড়িতে লাগিলাম কিন্তু বিষ দোহাই মানিল না রোগীর অবস্থা ক্রমেই মন্দ হইতে লাগিল যখন দেখা গেল ভালো কথাই হইবে না তখন তিন চারজন ওঝা মিলিয়া বিষকে এমনই অকথ্য অশ্রাব্য গালিগালাজ করিতে লাগিল যে বিষের কান থাকিলে সে মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয় সেদিন দেশ ছাড়িয়া পালাইত কিন্তু কিছুতেই কিছু হইল না আরও আধ ঘণ্টা ধস্তাধস্তির পরে রোগী তাহার বাপমায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম তাহার শ্বশুরের দেওয়া ঔষধি সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া ইহলোকের লীলা সাঙ্গ করিল বিলাসী তাহার স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়া ছিল সে যেন একেবারে পাথর হইয়া গেল যাক তাহার দুঃখের কাহিনীটি আর বাড়াইব না কেবল এইটুকু বলিয়া শেষ করিব যে সে সাত দিনের বেশি বাঁচিয়া থাকাটা সহিতে পারিল না আমাকে শুধু একদিন বলিয়াছিল ঠাকুর আমার মাথার দিব্যি রইল এসব তুমি আর কখনো করো না আমার মাদুলিক অবস্থ মৃত্যুঞ্জয়ের সঙ্গে কবরে গিয়াছিল আর শুধু ছিল বিশরীর আজ্ঞা কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নহে এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমিও বুঝিয়াছিলাম একদিন গিয়া শুনিলাম ঘরে তো আর বিষের অভাব ছিল না বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে এবং শাস্ত্রমতে সে নিশ্চয়ই নরকে গিয়াছে কিন্তু যেইখানেই যাক আমার নিজের যখন যাইবার সময় আসিবে তখন ঐরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাবে পিছাইয়া দাঁড়াইব না এইমাত্র বলিতে পারি খোঁড়ামশাই ষোলো আনা বাগান দখল করিয়া অত্যন্ত বিজ্ঞের মতো চারিদিকে বলিয়া বেড়াইতে লাগিলেন ওর যদি না অপঘাতে মৃত্যু হবে তো হবে কার পুরুষ মানুষ অমন একটা ছেড়ে দশটা করুক না তাতে তো তেমন আসে যায় না না হয় একটু নিন্দেই হতো কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন নিজে মরল আমার পর্যন্ত মাথা হেট করে গেল না পেলে এক ফোঁটা আগুন না পেলে একটা পিণ্ডি না হলো একটা ভুজ্জি উচ্ছুজ্ঞ গ্রামের লোক এক বাক্যে বলিতে লাগিল তাহাতে আর সন্দেহ কি অন্নপাপ বাপ রে এর কি আর প্রায়শ্চিত্ত আছে বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হইল আমি প্রায়ই ভাবি এ অপরাধ হয়তো ইহারা উভয়ই করিয়াছিল কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লী গ্রামেরই ছেলে পাড়া গায়ের তেলে জলেই তো মানুষ তবু অত বড় দুঃসাহসের কাজে প্রবৃত্ত করিয়াছিল তাহাকে যে বস্তুটা সেটা কেহ একবার চোখ মেলিয়া দেখিতে পাইল না আমার মনে হয় যে দেশের নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই বরঞ্চ তাহার নিন্দার সামগ্রী যে দেশে নরনারী আশা করিবার সৌভাগ্য আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত যাহাদের জয়ের গৌরব পরাজয়ের ব্যথা কোনটাই জীবনে একটি বারও বহন করিতে হয় না যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ কিছুরই বালাই নাই যাহাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ সমাজ সর্বপ্রকারের হাঙ্গামা হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাত করিয়া আজীবন কেবল ভালোটি হইয়া থাকিবারই ব্যবস্থা করিয়া দিয়াছেন তাই বিবাহ ব্যাপারটা যাহাদের শুধু নিছক কন্ট্রাক্ট তা সে যতই কেননা বৈদিক মন্ত্র দিয়ার ডকুমেন্ট পাকা করা হোক সে দেশের লোকের সাধ্যই নাই মৃত্যুঞ্জয়ের অন্নপাপের কারণ বোঝে বিলাসীকে যাহারা পরিহাস করিয়াছিলেন তাহারা গৃহস্থ এবং গৃহিণী অক্ষয় সতীলোক তাহারা সবাই পাইবেন তাও আমি জানি কিন্তু সেই সাপুরের মেয়েটি যখন একটি পীড়িত শয্যাগত লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল তাহার তখনকার সেই গৌরবের কণামাত্র হয়তো আজিও ইহাদের কেহ চোখে দেখেন নাই মৃত্যুঞ্জয় হয়তো নিতান্ত একটা তুচ্ছ মানুষ ছিল কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটুকু তুচ্ছ নয় সে সম্পদও অকিঞ্চিতকর নয় এই বস্তুটাই এদেশের লোকের পক্ষে বুঝিয়া ওঠা কঠিন আমি ভূদেববাবুর পারিবারিক প্রবন্ধেরও দোষ দিব না এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধিব্যবস্থারও নিন্দা করিব না করিলেও মুখের উপর কড়া জবাব দিয়া যাহারা বলিবেন এই হিন্দু সমাজ তাহার নির্ভুল বিধি ব্যবস্থার জোরেই শতাব্দীর অতগুলো বিপ্লবের মধ্যে বাঁচিয়া আছে আমি তাহাদেরও অতিশয় ভক্তি করি প্রত্যুত্তরে আমি কখনোই বলিব না টিকিয়া থাকাই চরম সার্থকতা নয় এবং অতিকায় হস্তি লোপ আছে কিন্তু তেলাপোকাটি টিকিয়া আছে আমি শুধু এই বলিব যে বড়লোকের নন্দগোপালটির মতো দিনরাত্রি চোখে চোখে এবং কোলে কোলে রাখিলে যে সে বেশটি থাকিবে তাহাতে কোনোই সন্দেহ নাই কিন্তু একেবারে তেলাপোকাটির মতো বাঁচাইয়া রাখার চেয়ে আধবার কোল হইতে নামাইয়া আরও পাঁচজন মানুষের মতো দু এক পা হাঁটিতে দিলেই প্রায়শ্চিত্ত করার মতো পাপ হয় না